হে এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমাদের জুন মাসে অর্থাৎ 15ই জুন থেকে ক্লাস 12 এর পরীক্ষা হওয়ার কথা ছিল এবং ইদানিং খুবই রিসেন্টলি তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে যে জুন মাসে পরীক্ষাটা হচ্ছে না, তার পরিবর্তে জুলাই মাসে হচ্ছে। তাহলে এখনো কিন্তু তোমাদের হাতে এক মাস মতো সময় আছে বা তার বেশিও থাকতে পারে। কিন্তু এই এক মাস কিভাবে পড়াশুনো করবে যার ফলে আগামী দিনগুলো আরো ভালো আসতে চলেছে, অর্থাৎ ভালো রেজাল্ট করতে পারবে এবং তার সাথে সাথে ভালো ভালো কলেজে চান্স পাবে, কারণ এবারের কম্পিটিশনটা কিন্তু একটু অন্যরকম, তাই না? তাহলে চলো দেখে নাও কি কি ভাবে এই জুন মাস, অর্থাৎ কালকে হচ্ছে 1st জুন, কাল থেকে টানা এক মাস কি কি নিয়ম বা কি কি টিপস ফলো করলে তুমি মানে খুব ভালোভাবে রেজাল্টটা করে আসতে পারবে। চলো প্রথমে যেটা বলবো, সে নো টু সোশ্যাল মিডিয়া। দেড় বছর মতো তোমরা প্রত্যেকেই অনলাইনে স্কুল করছো, অনলাইনে কোচিং নিচ্ছ এবং তার জন্য কি হয়েছে, তোমাদের যতটা না পড়াশোনার প্রতি নেশাটা এসছে তার থেকেও বেশি তোমরা অ্যাডিক্টেড হয়ে গেছো ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, আরও বিভিন্ন ধরনের কারোর গেমিংয়ের প্রতি অ্যাডিকশন হয়ে গেছে। তাহলে এই জায়গাগুলো থেকে কিন্তু নিজেকে গুটিয়ে নেওয়ার সময় এবার এসে গেছে। এই এক মাস একেবারে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখো। নো ফেসবুক, নো হোয়াটসঅ্যাপ, নো ইনস্টাগ্রাম, নাথিং। শুধু যেটুকু তোমার পড়ার জন্য দরকার, যদি কোনো স্কুল বা কোচিং যেটাকে তুমি অনলাইনে নিচ্ছ, শুধু সেইটুকুর টাইমই তুমি ফোনটাকে নাও, বা যারা ল্যাপটপ ইউজ করো সেটুকু টাইমে তুমি ল্যাপটপটাকে ইউটিলাইজ করো, বাকি সময়টা দরকার পড়লে নিজের গার্জেনের কাছে ফোনটা রেখে দাও। এই সময়টা কিন্তু খুব ক্রুশিয়াল। এখন যদি এটাকে মেনটেন না করো এবং এই নেশাটা যদি এখনও না কাটে, সোশ্যাল মিডিয়াতে যদি এখনও পড়ে থাকো, তাহলে কিন্তু যতটা এগিয়ে এসছো তার থেকে দ্বিগুণ পিছিয়ে যাবে, এটা কিন্তু মাথায় রেখো। কারণ আর নেক্সট যে পয়েন্টটা বলবো, ফোকাস অন অনলি বোর্ডস। তোমরা অনেকেই আছো যারা নিট এক্সামিনেশান দেবে, যারা জয়েন্ট এন্ট্রান্স দেবে এবং আরও অন্যান্য ধরনের এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য প্রিপারেশান নিচ্ছ। কিন্তু এখন এই এক থেকে দেড় মাস যতদিন না তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু অবশ্যই শুধুমাত্র ফোকাস করো তোমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাসটার প্রতি। যেটুকু যেটুকু পার্ট, সাপোজ ধরো যাদের PCMB আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তাদের কথা যদি আমি বলি, তারা পার্টিকুলারলি সেইটুকু পোর্শনই ফোকাস করো যেটা তোমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাসে আছে, রিডিউস সিলেবাসে আছে, ওকে? কারণ নিটের সিলেবাস বা যদি আমরা HS-এর সিলেবাস সাথে যদি কম্পেয়ার করি, সেটাতে অনেকটা সিলেবাসে ডিফারেন্স আছে। আরও অন্যান্য এক্সামিনেশান যেমন এন্ট্রান্স এক্সামিনেশানগুলো রিডিউস সিলেবাসে হবে কি না, এন্ট্রান্স মানে এখানে আমি কলেজের এন্ট্রান্স এক্সামিনেশানগুলোর কথা বলছি, তো সেগুলো রিডিউসডে হবে কি হবে না, তো সেগুলো নিয়ে এখন মাথা ঘামিয়ে লাভ নেই। এখন শুধুমাত্র টার্গেট রাখো যে যেদিন আমি পরীক্ষা দিতে যাব, যেই পরীক্ষার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করে আছি যে কবে পরীক্ষা হবে, ক্লাস 12 পড়েই যাচ্ছি কিন্তু এখনও পরীক্ষা কেন হচ্ছে না, কলেজে যেতে চায়, তো সেই ব্যাপারটাকে কাজে লাগিয়ে, সেই বোধটাকে কাজে লাগিয়ে অবশ্যই শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। অন্যান্য পরীক্ষার কথা এখন মাথা থেকে দূরে রাখো। যদি তুমি উচ্চ মাধ্যমিকের প্রিপারেশন ভালো করে নাও, অবভিয়াসলি তোমার অন্যান্য পরীক্ষারও কিন্তু 50-60% প্রিপারেশন হতেই থাকবে। তাই এখন শুধুমাত্র পার্টিকুলারলি সেই জুলাই মাসের কটা দিনের কথা ভেবে সেইটার পড়াটা চালিয়ে যাও। নেক্সট, স্টার্ট স্টাডিং ফর 8-10 আওয়ার্স। হ্যাঁ, শুনে হয়তো মনে হবে যে 8-10 ঘন্টা কি করে পড়বো, আমি তো এক জায়গায় বসে 2 ঘন্টাই পড়তে পারি না। এখানে আমি এক জায়গায় টানা যদি কেউ পড়তে পারো 5-6 ঘন্টা পড়ো, এই সময়টা তোমার মধ্যে থাকা যে পোটেনশিয়ালটা সেটাকে কাজে লাগাও, কারণ সেটার সময় কিন্তু এখন এসে গেছে। এতদিন ধরে হয়তো 1 ঘন্টা পড়লে উঠে গেলে, আবার একটু ঘোরাঘুরি করে আবার 1 ঘন্টা পড়ছো, পড়ো, কিন্তু এখন টাইমটা তোমাকে বাড়াতেই হবে। কারণ এই একটা মাস তোমাকে যেমন অনেক অনেক রিভাইজ করতে হবে, তার সাথে সাথে কিছু কিছু চ্যাপ্টার যেগুলোতে তুমি পিছিয়ে আছো সেগুলোকেও কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে, আরও অনেকগুলো কাজ তোমাকে করতে হবে, একই সাথে প্রত্যেকটা সাবজেক্ট পড়তে হবে। তাই যদি তুমি কম সময় টাইম দাও, অর্থাৎ তুমি যদি 4-5 ঘন্টা সারা দিনে পড়ো, তাহলে কিন্তু কখনোই তুমি মেক আপ করতে পারবে না।
তাই নিজের টাইমটা টেবিলটাকে ভালো করে সাজিয়ে নাও এবং 8 থেকে 10 ঘন্টা টাইম রাখো ডেইলি। এবং এই ক্ষেত্রে আমি বলবো এই 8 থেকে 10 ঘন্টা কিন্তু আমি মিনিমাম 8 বললাম, ম্যাক্সিমামটা 10 ঘন্টা 12 ঘন্টা, যে যতটা পারবে ততটা পড়বে, কিন্তু মিনিমাম তোমাকে 8 ঘন্টা পড়তেই হবে। এবং সেটা কিন্তু তোমার আদার্স কোচিং, তারপর ধরো স্কুল বা বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি, সেগুলো বাদ রেখে। অর্থাৎ এই একটা মাস তোমাকে কিন্তু 8 ঘন্টা সেলফ স্টাডি করতে হবে। ফিজিক্সটা তুমি একটু পড়লে, তুমি একটু নিউট্রিশনটা পড়লে, কাজার হিস্ট্রি আছে হিস্ট্রি পড়লে, ফিলোসফি পড়লে, কিন্তু প্রত্যেকটা দিন তোমাকে 8 ঘন্টা টাইম দিতেই হবে। যেভাবে হোক নিজের জন্য, নিজের পড়াশোনার জন্য তোমাকে কিন্তু টাইম বার করতে হবে। নেক্সট বলবো অ্যাড আ নিউ এক্সাম প্যাটার্ন। এই যখনই তোমাদের মানে তোমাদের ক্লাসের ক্ষেত্রে বলো, মানে ক্লাস টুয়েলভের ক্ষেত্রে বলো, যখনই তোমাদের সিলেবাস এবং তার সাথে সাথে তোমাদের এক্সামের ডেট এগুলো যখন অ্যানাউন্স করা হয়েছে, সিলেবাস তো আগেই বলে দেওয়া হয়েছে, তো তখনই বলা হয়েছে যে তোমাদের বিকল্প প্রশ্ন কিন্তু এবার অনেক বেশি থাকবে, অর্থাৎ তোমাদের পরীক্ষা 1.5 ঘন্টা হবে। এবং আমি এখানে একটা স্টার মার্ক এই জন্য দিয়েছি কারণ এইটা সম্পর্কে এখনও কিছু কোয়েশ্চেন মার্ক আছে, ঠিক আছে? যেমন এখনও অবধি কোন কোন সময় বা কোন জায়গা থেকে কতটা অর থাকবে না থাকবে সেটা এখনও অবধি সবার কাছে ক্লিয়ার নয়। ক্লিয়ার হলে আমি নিশ্চয়ই সেটা নিয়ে একটা ভিডিও তোমাদের কাছে বানিয়ে দেবো। কিন্তু যেটা ক্লিয়ার সেটা হচ্ছে যে তোমাদের যদি ধরো 70 নম্বরের পরীক্ষা, তার থেকে হাফ তোমাকে আনসার করতে হবে। এবার আগের যে কোয়েশ্চেন সেই কোয়েশ্চেনে তোমাকে পরীক্ষা দিতে হবে, এতদূর অবধি আমাদের কাছে ক্লিয়ার। তাহলে সেই এক্সামিনেশন প্যাটার্নটাকে কিন্তু তোমাকে অ্যাডাপ্ট করতে হবে। তোমরা অনেকেই ভাবছো হাফ অর্থাৎ 50% আমাকে কোয়েশ্চেনের আনসার করে আসতে হবে, এটা তো আমার কাছে খুবই ইজি, 80-এর মধ্যে আমি 40 করে আসবো, 70-এর মধ্যে আমি 35 করে আসবো। কিন্তু একটা কথা মাথায় রেখো, যদি তুমি মাথার মধ্যে এই মানে এতটা ক্যাজুয়াল থাকো যে তোর আমি তো পেরে যাবো, আমি তো পড়েছি, আমি তো 35 পেয়ে যাব, তাহলে কিন্তু তুমি ভুল করছো, এটা আমি তোমাকে বললাম। কারণ অনেকেরই কিন্তু মাথার মধ্যে বা মনের মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করবে কোয়েশ্চেন পেপার পেয়ে, যে আমি কোনটা ছেড়ে কোনটা করবো, আমার কাছে তো ম্যাক্সিমামই কমন, এবং আমি কিভাবে ওই পার্টিকুলারলি হাফ অর্থাৎ 50% মার্কসকে আলাদা করব। সেই জন্যে এখানে আমি বলেছি যে অ্যাডাপ্ট দ্য নিউ এক্সাম প্যাটার্ন। কেন? কারণ নতুন যে এক্সাম প্যাটার্নটা এসছে সেটা কিন্তু তোমার কাছে অজানা। তুমি এতদিন অন্যভাবে বিভিন্ন ধরনের এক্সামগুলো কোচিং ক্লাসে দিয়ে এসছো বা নিজেরা বাড়িতে দিয়েছো, কিন্তু এখন যে প্যাটার্নটা হয়েছে সেই প্যাটার্নেও কিন্তু তোমাকে এখন প্র্যাকটিস করতে হবে, এক্সাম দিতে হবে, যাতে ইজিলি 1 মাসের মধ্যে তুমি সেটাকে অ্যাডাপ্ট করে নিতে পারো। ওকে, নেক্সট যেটা বলবো একদম লাস্ট সেটা হলো প্র্যাকটিস ফ্রম স্যাম্পল অর টেস্ট পেপার। কিছু স্যাম্পল পেপার আছে, কিছু টেস্ট পেপার আছে, এখন তো মার্কেটে প্রচুর প্রচুর ভালো ভালো বই পাওয়া যায়, সেগুলো থেকে যেগুলো থেকে ইয়ারের কোয়েশ্চেন দেখছো কমন এসছে, বা বিভিন্ন ধরনের টেস্ট পেপার যেমন এবিটির টেস্ট পেপার তোমরা অনেকেই ফলো করো, সেখান থেকে পার্ট বাই পার্ট এখন প্র্যাকটিস করা শুরু করে দাও। যারা করেছো অলরেডি তারা রিভাইজ করো। প্রত্যেকে যদি সব পুরো টেস্ট পেপার শেষ না হয়, দেখো কোন জায়গাগুলো বাদ গেছে, কোন সাবজেক্টটাতে তুমি পিছিয়ে আছো, যদি তুমি সেটাকে প্র্যাকটিস করতে থাকো তাহলে তোমার আরও বেশি বেশি পড়াগুলো মনে থাকবে এবং সেটাকে স্মৃতিচারণ করতে পরীক্ষার হলে কোনো অসুবিধা হবে না। তাহলে আজকে আমি তোমাদেরকে এই 5টা টিপস দিলাম, এবং এই 5টা টিপস মানে এই 1 মান্থ স্ট্র্যাটেজিটা তোমাদেরকে ফলো করতে হবে, এর প্রত্যেকটাই কিন্তু তোমাদেরকে মেনে চলতে হবে। এবং যদি তোমরা ঠিকঠাকভাবে মেনে চলো, এটুকু আমি তোমাদের বলতে পারি যে আগামী দিনে তোমাদের ভালো স্কোর করতে কেউ আটকাতে পারবে না। আজকের ভিডিওটা এতটা অবধি থাকলো, সবাই ভালো করে পড়াশুনো করো, আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর যদি তোমরা টাইম টেবিল চাও বা স্টাডি প্ল্যান চাও, স্টাডি রুটিন চাও, সেটাও তোমরা কমেন্ট করে আমাকে জানিও, এবং আমি ডেফিনেটলি আনার চেষ্টা করবো। এরপর আমি টাইম ম্যানেজমেন্ট নিয়েও কিছু ভিডিও আনবো, যাতে পরীক্ষার হলে তোমাদের আরও বেশি ভালো রেজাল্ট হয় এবং তোমরা ভয় না পাও। তো ততদিন অবধি ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে নিয়ে আর পড়াশুনো কিন্তু চালিয়ে যাও। ওকে, সো টিল দেন, বাই বাই।